গাইস, তো সকাল সকাল আমরা এখন চলে যাচ্ছি বাজারে। তো এখন মিষ্টি আনতে যাব, তো বাড়ি এসে স্নান টান করে তারপরে রাখি বাঁধবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আস্তে আস্তেই দেখো আরেকজনের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা চারজন মিলে যাব বাজারে। তো চলো দেখা যাক কি কি কিনি। তো সবার প্রথমে আমরা চলে আসছি মিষ্টির দোকানে, সবার আগে মিষ্টিটা নেওয়া যাক। তো এখানে কিন্তু অনেক ধরনের মিষ্টি আছে, দেখতে খুব টেস্টি লাগছে। তো এখান থেকে আমি একদম নর্মালগুলোই নেব, তার কারণ সেরকম বড়ো বড়ো করছি না, তাই এগুলোই নিয়ে নিলাম। তারপর আমরা মিষ্টি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে দেখলাম যে রাখির দোকান সামনেই আছে, তো মনে হলো রাখি কম করতে পারে। তারপরে আমরা হাটবাড়ি থেকে দুধ, চিনি আর হচ্ছে সুজি নিয়ে আমরা চলে আসছি এখন মাংসর দোকানে। তো এখান থেকে আমরা মাংস নিয়ে সোজা চলে যাব বাড়িতে। তো যাই হোক, মাংস নেওয়া হয়ে গেছে, এখন টাকাটা দিয়ে সোজা চলে যাব বাড়িতে। তো আমরা দুজন নিলাম, দুজন করে অল্প একটু করেই বেশি না। তো বাড়ি এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আটা মাখছি, এটা যেহেতু মনীষা মাখছে মানে আমার বোন। তারপরে এদিকে আমি বাটনাগুলো বেটে নিচ্ছি, আর তারপরে মা এদিকে রান্না করে ফেলবে, আর আমরা স্নান টান করে সব কিছু আর কি এসে করবো। তো যাই হোক, এখানে দুধ আর সুজিটা ভেজে আমি এদিকে আমি সুজি রান্না করছিলাম, আর এদিকে মা মাংসটা কষাচ্ছিল। তারপরে এদিকে আমি লুচিগুলো বেলে দিচ্ছি, আর এদিকে মা একদিকে ভাজছে। তো অর্ধেকগুলো কিন্তু ভাজা হয়েই গেছে। গাইস, ফাইনালি আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে যেটুকু পেরেছি রেডি হয়ে গেছি। এতক্ষণ সব কিছু জোগাড় করে আসলাম। তো গাইস দেখো, একটা একটা করে আমরা সবগুলো সব জিনিসগুলো সাজিয়ে নিয়েছি, আর রাখিগুলো দেখতে পাচ্ছ। তো যাই হোক, সবটা রেডি হয়ে গেছে, এখন দাদা ভাইগুলো আসার অপেক্ষা। দেখো এখানে কয়েকজন রেডি হয়ে আছে, আর এই যে দুইজন আরেকজনের জন্য বসে আছি, ও এখন চলে আসলে আমরা সবাই বাঁধবো। গাইস এখানে ফটোশুট করা হচ্ছে। লুচি আর সুজি দিয়ে দিয়েছি, আর এখানে আছে মাংস। তো এখন ওদেরকে খেতে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসি নাতিকে রাখি পরাতে। সত্যি গাইস তোমরা বিশ্বাস করবে না, এটা আমার সত্যিকারের নাতি হয়। তো যাই হোক, আমি বাঁধার পরে এদিকে আমার বোনও বেঁধে নিল। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।